বিপিএল এলিমিনেটর থেকে সাকিবের ফরচুন বরিশালকে বিদায় ঘটিয়ে টুর্নামেন্টে টিকে রইল সোহানের রংপুর রাইডার্স। হাই স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বরিশালকে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে রংপুর। বিস্তারিত শুভদেবনাথের রিপোর্টে। অবশেষে বরিশাল বাধা টপকালো রংপুর। গ্রুপ পর্বে দু ম্যাচ হারের প্রতিশোধ নিল এলিমিনেটর ম্যাচে। ব্যাট হাতে চোখ জোড়ানো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছে শামীম। হাই স্কোরিং ম্যাচে জবাব দিতে নেমে নাইম শেখ ফের ব্যর্থ। তবে রনি তালুকদার ও প্রমোশন পেয়ে ওয়ান ডাউনে নামা শামীমের জুটিতে আসলো 71। রনি ফিরলেন নিজের স্কোর 30 পার হওয়ার আগেই। সোহান ও ফরেন রিক্রুট নিকোলাস পুরানো লিখতে পারেননি কোনো কাব্য। ম্যাচ সেরা শামীম যখন মাঠ ছাড়লেন তখনও রংপুরের জয়ের জন্য প্রয়োজন 20 বলে 31। তার উইলো থেকে এদিন দলের খাতায় যোগ হয় 51 বলে 71 রান। তখনও ম্যাচের আকর্ষণ বাকি। ডিজে ব্র্যাভোর আউটে বিপদ বাড়ে রংপুর শিবিরে। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় 8, তবে সেটি 3 বল বাকি থাকতেই টপকে যায় রংপুর। এর আগে টসরে ব্যাট করতে নেমে বরিশালের ফ্লেচার ছাড়া সবাই ব্যাট হাতে রান পেয়েছে। সেখানে আলাদা নজর কাড়েন মেহেদী মিরাজ। ওপেনিং এ নেমে 48 বলে খেলেন 69 রানের ইনিংস। এলিমিনেটরের ম্যাচ জিতে জয়ের আনন্দ নিয়ে মিরপুর ত্যাগ করছে রাইডার্স। আর 2 ম্যাচ জিতলে শিরোপা তাদের ঘরে যাবে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রংপুর। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।